আজ থেকে আজকে আপনাদের বর্তমান টিকিটের প্রাইস, আপ ডাউন টিকিটের প্রাইস এবং সিঙ্গেল টিকিটের প্রাইস সম্পর্কে অবগত করব। কিছুদিন আগে আমি নিউজ পেলাম যে টিকিটের দামটা একটু বেড়ে গেছে, তাই আমি আজকে আবারও চলে আসলাম যে টিকিটের রিসেন্টলি যে প্রাইসকে উপেক্ষা করে আমাদের এখানে টিকিটের প্রাইস এক এক সময় এক একভাবে বাড়তেছে। সো আপনারা সবাই দেরি না করে এনজেরুয়াল ট্রাভেলসে চলে আসুন এবং আপনার কাঙ্ক্ষিত টিকিটটি বুক করুন। এবং যারা এখানে আসবেন, আসার পরে ইয়াসিন ব্লকের নাম অবশ্যই বলবেন, বলতে ভুলবেন না, বললে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট। আমি আরও তিন চার জায়গায় গেছি, তো যে সব জায়গায় টিকিটের দাম অনেক বাড়তি, এই জায়গায় একটু কম আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের ইয়াসিন ব্লগের আরও একটি নতুন ভিডিওতে। সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা, যারা যারা দেশে যাইতে চাচ্ছেন, আজকে কিন্তু আমি আবারও চলে আসছি মালয়েশিয়া কোয়ালালামপুরের কতরায় মে ব্যাংকের সামনে, তো এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলসে। এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস থেকে আজকে আপনাদের বর্তমান টিকিটের প্রাইস, আপ ডাউন টিকিটের প্রাইস এবং সিঙ্গেল টিকিটের প্রাইস সম্পর্কে অবগত করব। কিছুদিন আগে আমি নিউজ পেলাম যে টিকিটের দামটা একটু বেড়ে গেছে, তাই আমি আজকে আবারও চলে আসলাম যে টিকিটের রিসেন্টলি যে প্রাইস মূল্যটা আছে সেটা আপনাদের আপডেট করব এই ভিডিওতে। অনেক মানুষ কিন্তু আসছে, অনেক প্রবাসী ভাই কিন্তু আসছে, কুরবানির ঈদকে অপেক্ষা করে কিন্তু টিকিট ক্রয়ের জন্য আসছে। আমরা ভিতরে প্রবেশ করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ভাই আমি পুসুং থেকে আসছি। চার বছর চলে, পাঁচ বছর চলে। ইয়েস ভাই, না ভাই এখনই কাটবো আমি, আসছি আমার কাউনকে সাথে। আমার কাউনরা কাটবে, তিন কাউন যাবে দেশে আর সামনে মাসে আঠাশ তারিখের ভিতর যাবে, এই জন্য আসছি তাদের সাথে। অবশ্যই ভাই, আমি আরও তিন চার জায়গায় গেছি, তো ওই যে সব জায়গায় টিকিটের দাম অনেক বাড়তি, এই জায়গায় একটু কম আছে। দাম বলা যায় না, আপনারা আসেন, আইসার দেখে সেটা যাচাই বাছাই করে আপনারা কিনুন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, টিকিট নেওয়ার জন্য আসছি, বাংলাদেশে যাবো ইনশাল্লাহ, কুরবানি দিব। সবাই ঈদের শুভেচ্ছা, ইনশাল্লাহ আপনাদের শুভেচ্ছা। আপনাদের এখানে টিকিট খুব কমে ভালো, আমরা আসছি ভালো সার্ভিস জন্য, ইনশাল্লাহ যেন যাইতে পারি বাংলাদেশে সহি সালামতে। সবার কাছে সালাম দোয়া। জি আসসালামু আলাইকুম সবাইকে, এনজেড ওয়াল থেকে আমি তানজিলা বলতেছি। আমাদের এখানে টিকিটের দাম এখন প্রায় আগের থেকে আগের তুলনায় একটু বাড়তি, কারণ কুরবানি ঈদকে উপেক্ষা করে আমাদের এখানে টিকিটের প্রাইস এক এক সময় এক একভাবে বাড়তেছে। সো আপনারা সবাই দেরি না করে এনজেড ওয়াল ট্রাভেলসে চলে আসুন এবং আপনার কাঙ্ক্ষিত টিকিটটি বুক করুন। এবং যারা এখানে আসবেন, আসার পরে ইয়াসিন ব্লকের নাম অবশ্যই বলবেন, বলতে ভুলবেন না, বললে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দিব। আর ভাইয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ সবাইকে। আজকের তারিখ হচ্ছে 22 তারিখ, রবিবার। জি, লোকেশন হচ্ছে কুয়ালালামপুর কোতারায়া মে ব্যাংক, আরএসবি ব্যাংকের সামনে। ইয়েস, ফোন নম্বর মুখস্থ আছে, 01332122 এই নম্বরে ফোন দিলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলেন যে আজকে হচ্ছে 22 মে 2022, মানে আজকে হচ্ছে 22 তারিখ। তো আজকে অসংখ্য মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কিন্তু আসছে টিকিট ক্রয় করার জন্য আমাদের এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলসে।
এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস সম্পর্কে কিন্তু আপনারা আগের ভিডিওতে অবগত আছেন এবং এখানকার লোকেশন আপনাদের জানা আছে, আবারও বলে দিই কতটা মাইডি একটু সামনে আগালেই মেব্যাঙ্ক, মেব্যাঙ্কের ঠিক অপোজিটেই হচ্ছে এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। আমি এই ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশনে আমি ফোন নাম্বার এবং লোকেশন দিয়ে রাখবো, আপনারা লোকেশন থেকে গ্রাপ নিয়ে অথবা বাসে যে কোনোভাবে আসতে পারেন। আর আবারও আপনাদের বলতে চাই যে আপনারা যদি কেউ এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস থেকে যদি পরিবহন সেবা পেতে চান তাহলে কিন্তু আমাদের গাড়ির ব্যবস্থা আছে, ওইখানে এয়ারপোর্টে নামা মাত্রই আপনাদের আমাদের গাড়িতে রিসিভ করে আপনাদের বাসায় স্বজনদের কাছে নিরাপদে পৌঁছে দিয়ে আসবে। আর হচ্ছে বর্তমানে হচ্ছে কুরবানির ঈদকে অপেক্ষা করে টিকিটের দাম কিছুটা বাড়তি, তাই আপনাদের আবারও রিকোয়েস্ট করবো যারা যারা এয়ারলাইন্সের টিকিট ক্রয় করতে চান অতি দ্রুততার সঙ্গে এসে আমাদের এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস থেকে এয়ারলাইন্সের টিকিটটি ক্রয় করতে পারেন। এখন টিকিটের দাম একটু বাড়তি, তো আপনাদের টেনশনের কিছু নেই, আপনারা এসে অবশ্যই ইয়াসিন ব্লগসের নাম বললে আপনারা অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন। এখানে এসে মুন্না ভাইয়ের সঙ্গে কথা বলবেন এবং মুন্না ভাইয়ের কাছে আমার ইয়াসিন ব্লগসের কথা বললে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আশা করি আপনারা এখানে আসলে 100% স্যাটিসফাই হবেন, তাই আপনাদের আবারও বলবো যে যারা যারা এয়ারলাইন্সের টিকিট ক্রয় করতে চান তারা অবশ্যই ঈদের আগে টিকিটটি বুকিং করবেন। সামনে কুরবানির ঈদকে অপেক্ষা করে কিন্তু টিকিটের দাম আরও বেড়ে যাবে, আর এক্স্যাক্টলি টিকিটের দাম ওইভাবে ফিক্সড কাউকে বলা যায় না, কারণ ভিডিওতে এখন বলবো টিকিটের দাম কিন্তু 2 ঘন্টা বা 4 ঘন্টা 5 ঘন্টা পরে এটা অনলাইনের মাধ্যমে আবার টিকিটের দামটা বেড়ে যাবে। তাই আমি আপনাদেরকে কখনো বা কোনো ভিডিওতে টিকিটের দাম মানে দাম সম্পর্কে বলতে চাই না বা বলি না, কারণ টিকিটের দাম আর টাকার রেট সেম টু সেম, প্রতিনিয়তই টিকিটের দাম বাড়তে থাকে। তাই আপনাদের টিকিটের দাম জানতে হলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া এবং ভিডিওতে দেওয়া ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমারও ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন নাম্বারে কল করে হোয়াটসঅ্যাপে জেনে নিতে পারেন এবং আমাদের অফিসে আসতে পারেন। তো সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা, আপনারা বুঝতে পারছেন যে এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলসে আসলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত এয়ারলাইন্সের টিকিটটি সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন। তো আজকের ভিডিওটা, আজকের আপডেট এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেক্সট কোনো এপিসোড নিয়ে। তো যারা যারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলসের ফেসবুক পেজটি ফলো করবেন, আর আমাদের ইয়াসিন ব্লগ চ্যানেলের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, তাহলে মালয়েশিয়ার সকল প্রকার আপডেট নিউজ আপনারা পেয়ে যাবেন। ওকে ভিউয়ার্স, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।